বিরতির পর আবার আপনাদের স্বাগত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গোলা বর্ষণ পাক সেনার, সেই গোলায় আহত হয়েছে বিএসএফ জওয়ানরা, তাদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা গোলা বর্ষণ ভারতীয় জওয়ানদের, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ফের পাক সেনা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছেন নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাক সেনা, কি খবর রয়েছে? আর দেখো, উপত্যকায় জঙ্গি নিধন ফের কার্যত শুরু হয়েছে এবং জম্মু কাশ্মীরে আমরা দেখেছিলাম চলতি মাসের অর্থাৎ অক্টোবরের 3 তারিখ, যেখানে রাজৌরি জেলায় জঙ্গিদের খোঁজে অভিযান চালিয়েছিল জম্মু কাশ্মীর পুলিশ এবং তারই সঙ্গে ভারতীয় সেনার যৌথ বাহিনী অভিযান চালিয়েছিল। এবং সেই অভিযান কালে আমরা দেখেছিলাম জঙ্গিদের ছোড়া গুলিতেই গুরুতর ভাবে আহত হয়েছিলেন ভারতীয় 2 জওয়ান। এবং পরবর্তী সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছিল এবং রাজৌরির জঙ্গল অধ্যুষিত যে কালাকোট রয়েছে সেই এলাকায় অভিযান চালানো হয় সেনা পুলিশের পক্ষ থেকে। যদিও সেক্ষেত্রে নিরাপত্তা বাহিনী যথেষ্ট তৎপর ছিল, তারই মধ্যে আজ অর্থাৎ যে খবর এবার উঠে আসছে সেক্ষেত্রে জানতে পারা যাচ্ছে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে কার্যত ভারতের বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে এবার ফের গুলি ছুড়ল পাক সেনা। এবং গতকাল অর্থাৎ আমরা যদি ধরি মঙ্গলবার রাতে ঘটনা সংঘটিত, যেখানে মঙ্গলবার রাতে জম্মু কাশ্মীরের আর্নিয়া সেক্টরে পাক সেনার গুলি চলে এবং সেই গুলিতে কার্যত জখম হয়েছেন 2 বিএসএফ জওয়ান। দুই বিএসএফ জওয়ানের জখমের খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে এবং যাকে কেন্দ্র করে কিন্তু ফের একটা উত্তপ্ত পরিস্থিতি জম্মু কাশ্মীরে পরিলক্ষিত। তবে আপাতত যে দুজন গুরুতর ভাবে জখম হয়েছেন, যে দুই বিএসএফ জওয়ান, তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালে এবং পাক সেনাদের পাল্টাও গুলি ছুড়ে বিএসএফ জওয়ানরা। অর্থাৎ গতকাল থেকে কিন্তু আরো একবার বলতে পারি যে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত, গুলি এবং পাল্টা গুলি কিন্তু চলতেই থাকে। গতকালকের এই গুলির লড়াইয়ে কার্যত দুজন ভারতীয় জওয়ান গুরুতর ভাবে জখম, আপাতত তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে এবং তাদের সেখানেই চিকিৎসা চলছে। এক্ষেত্রে আমরা পূর্বে দেখেছিলাম যেখানে জঙ্গলের ভেতর কার্যত জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে নিরাপত্তা বাহিনীর দাবি করা হয়েছিল এবং তাদের ধরার চেষ্টাও করা হয়েছিল, দুই পক্ষের মধ্য দিয়ে গুলির লড়াই চলেছিল, ঠিক সেই ছবি যেন গতকালকে রাত্রে আরো একবার উঠে এলো। যদিও এই প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, দুঃখিত প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র, তিনি জানিয়েছিলেন যে জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা যে সমস্ত জঙ্গিরা রয়েছে তাদেরকে খোঁজ পেতে প্রযুক্তির আশ্রয় নেওয়া হয়। ইতিমধ্যেই সেই প্রযুক্তির আশ্রয় নিয়েও কার্যত হদিশ চালানো হচ্ছিল। প্রযুক্তির মাধ্যমে আমরা যদি বলি, জঙ্গিদের হদিশ পেয়েই কালাকোট এলাকায় সেনা পুলিশের যৌথ অভিযানও চালানো হয়। তবে সেক্ষেত্রে পরিস্থিতি কিছু দিন ঠান্ডা থাকলেও আবারও গতকাল ফের শুরু হয়েছে উত্তপ্ত। গতকাল রাত্রের এই লড়াই গুরুতর ভাবে জখম হয়েছেন দুই বিএসএফ জওয়ান বলে সেনাবাহিনীর সূত্রে খবর। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের গোলা বর্ষণ পাক সেনার, দুই বিএসএফ জওয়ান গুরুতর আহত এমনটাই কিন্তু খবর পাওয়া গেছে এবং তাদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যদিও পাল্টা গোলা বর্ষণ করা হয়েছে ভারতীয় জওয়ানদের পক্ষ থেকে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেই জায়গায়। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।